আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, আপনাদের সাইফুল এন্টারপ্রাইজের তরফ থেকে স্বাগত। আর ভাই আপনার শোরুমের অ্যাড্রেস? আমাদের শোরুমের অ্যাড্রেস পুরাতন বাস স্ট্যান্ড মুইজ দিঘি টাওয়ার টাঙ্গাইল সদর। আর আপনাদের দোকানটার নাম? আমাদের দোকানের নাম সাইফুল এন্টারপ্রাইজ। সাইফুল এন্টারপ্রাইজ না তো ভাই, এই পর্বে আমরা কি ধরনের বাইক দেখব? আমাদের কাছে আছে আরটিআর, আছে পালসার, আছে। আচ্ছা, এখানে দেখতেছি আমরা আলচার পর্বে দেখতেছি, পালসার দেখতেছি, পাশে টিভিএস আছে, এবং এখানে দেখতেছি সুজুকি জিক্সার আছে। তো ভিউয়ার্স, আমরা এই পর্যায়ে এগুলো বাইকের আমরা ডিটেলস জানাবো আপনাদেরকে, এবং আপনারা চাইলে এখান থেকে সুলভ মূল্যে সমস্ত বাইক সংগ্রহ করতে পারেন। তো ভাই প্রথমে আমরা শুরু করব কোনটা থেকে? আমরা প্রথমে শুরু করব পালসার থেকে। আচ্ছা, পালসার থেকে শুরু করি। তো ভাই দেখতে পাচ্ছেন যে পালসার এটা 150 সিসি, তাই না? জি জি, 150 সিসি। এটা টাঙ্গালের নাম্বার করা আছে, টাঙ্গালের নাম্বার করা, দশ বছরের কাগজ করা আছে, আর সিঙ্গেল ডিস্ক, তাই না? সিঙ্গেল ডিস্ক। আচ্ছা, তবে এটা কত মডেল? এটা আপনার 20-এর মডেল, 2020-এর মডেল, 2020-এর মডেল। তবে এটা মোটামুটি এখন তো কত কিলো চলেছে? চলছে আপনার 8000 কিলো। 8000 কিলো। আচ্ছা, তো ভাই এটা প্রাইস কেমন রাখা যাবে? এটার প্রাইস চাইছি ভাই 70,000, 170,000 টাকা। 170,000 টাকা প্রাইস, এবং কিছুটা কি দরদাম করা যাবে? জি জি, দরদাম করা যাবে, এগুলো আস্কিং প্রাইস। তারপর আপনি চ্যানেলের পরিচয় দেওয়ার পরে অবশ্যই আরও অনার করা হবে। আচ্ছা, তো ভেজ দেখেন ভাই বলছে 170,000 টাকা এটা আইসক্রিম প্রাইস আর কি। আপনার চাইলে ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে সমস্ত বাইক সংগ্রহ করতে পারেন। তো ভেজ হচ্ছে, এটা হচ্ছে আরটিআর 4P 160 সিসি, দেখি সিঙ্গেল ডিস্ক, ডাবল ডিস্ক না? আচ্ছা, তো ভেজ হচ্ছে ডাবল ডিস্ক, এবং দেখেন ইঞ্জিনের কন্ডিশন দেখেন, এবার ট্যাঙ্কি একেবারে নতুনের মতো আর কি, নীল পরি, চাকার কন্ডিশনটা অনেক ভালো। এটা কত মডেল? এটা আপনার 20-এর মডেল, 20-এর মডেল না? আচ্ছা, এগুলো কি নাম্বার করা? না, এগুলো অন টেস্ট আছে, অন টেস্ট আছে তার নামে কাজ করে। আচ্ছা, যে নামে যে নেবে তার নামে করতে পারবে। তবে মোটামুটি এটা কত কিলো চলেছে? এটা চলছে 4000 কিলো। 4000 কিলো না? আচ্ছা, আর ভাই এগুলো তো মোটামুটি সব তো জেনুইন চলা নাকি? জি জি, জেনুইন চলা। মিটারে কোনো আপনাদের কি ভাইয়া? আমাদের এই জায়গায় মিটার ট্যাম্পারিং করা হয় না, যা আছে সবই জেনুইন চলা, আর সবই ফ্রেশ গাড়ি আর কি। আচ্ছা হ্যাঁ, গাড়ি গুলো তো যদি আমাদের এই জায়গায় মিটার ট্যাম্পারিং করা কোনো গাড়ি থাকে, সেক্ষেত্রে আমরা বলে দিই যে আসলে দেখা যায় যে আমরা কেনার সময় কিছু লোক আছে মিটার ট্যাম্পারিং আগে থেকেই করে রাখে। জি জি, সেক্ষেত্রে আমরা মিটার ট্যাম্পারিং করা থাকলে বলে দিই, আমরা নিজেরা কোনো সময় মিটার ট্যাম্পারিং করি। আচ্ছা ঠিক আছে, তো ভাই এটা প্রাইস কেমন রাখা যাবে? ১ লক্ষ ৪০ হাজার টাকা 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 রাখা যাবে এরপরও দরদামে সুযোগ আছে আপনার এসে দরদাম করে সমস্ত বাইক সংগ্রহ করতে পারেন এবং এখানে দেখতেছি আরেকটা এটাও তো সেম প্রায় আরটিআর ১৬০ সিসি এটা কি ভাই সিঙ্গেল না এটা ভাই সিঙ্গেল ডিস্ক লেটেস্ট মডেল এবং মোটা চাকার বাইক আর কি এবং চাকার কন্ডিশনটা দেখুন একেবারে ফ্রেশ আছে নিউ এর মতো একেবারে আর টাঙ্কির কন্ডিশন একেবারে সব কিছু নতুন আর কি চকচকা এখন অনেকট
নতুনের মতই মনে হচ্ছে। আর এটা কতগুলো চলেছে ভাই? এটা চলছে 4000 4000 কিলো না অনলি। আর এটা কি লেটেস্ট মডেল একেবারে না? একদম লেটেস্ট মডেল। তবে এটা প্রাইস কেমন রাখা যাবে? এটার দাম চাইছি ভাই 45000 টাকা। 145000 টাকা। তো বেজ এর দাম চাইলো ভাই 145000 টাকা। এবং আপনি চাইলে কিছুটা কম বেশি করে নিতে পারবেন। তো বেজ এখানে যেটা সেম বাইক দেখতেছি আমরা অ্যাপাচি আরটিআর। তো ভাই এটা কত মডেল? সেম নাকি 18 মডেল? এটা একটু আগে না 18 মডেল না? এবার চাকে কি নিউটা মানে নতুনটা ছিল নাকি লাগানো হয়েছে? এটা পরে লাগানো হয়েছে। আচ্ছা, তো বেজ এর চাকা লাগানো হয়েছে আর কি পরে? এবং এটা কি সিঙ্গেল ডিস্ক তাই না? সিঙ্গেল ডিস্কের বাইক আর কি, চাকা পরে লাগানো হয়েছে। এবং এরপরও বাইকটা মোটামুটি নতুন, হালকা একটু এ দেখতেছি আর কি, খুব একটা সমস্যা নেই যেহেতু 18 মডেল, বুঝতে পারতেছেন। এবার একটা নতুনের মতোই মনে হচ্ছে বাইকটা। তো ভাই এটা মোটামুটি কতগুলো চলেছে এ পর্যন্ত? চলছে 20000 কিলো। 20000 কিলো না? আচ্ছা, 18 মডেল। যাই হোক, এটা মোটামুটি একটু বেশি চলেছে আর কি, 18 মডেল 20000 কিলো, বুঝতে পারতেছেন। তবে এটা প্রাইস কেমন রাখা যাবে? দেখে শুনে
তারপর ওনাদের ক্ষেত্রে বলা যাবে আর অনেক সময় দেখা যায় যে দেখা যায় কাস্টমারকে ভালো লাগার পরেও দেখা যায় কিছু টাকা কম বেশি হয়ে যায় হ্যাঁ হ্যাঁ দেখা যায় বাইকের উপরে যে ভাই আপনাকে খুব ভালো লাগছে ঠিক আছে ভাই এটা নিয়ে যান আপনাকে আমি দিলাম এরকমটা আমরা দেখেছি আমরা যদি বেচা কিনা করি বিভিন্ন জায়গায় অনেক সময় তারপরে তো আপনার চ্যানেলের পরিচয় দেওয়ার পরে তার জন্য ওনার জন্য এক্সট্রা ওনার করা হয় আচ্ছা আচ্ছা তো বেশ দেখেন যে আমাদের চ্যানেলের আর কি অটোম্যান চ্যানেলের পক্ষ থেকে ওনার করা হবে আর কি এরা বলল যে যদি পরিচয় দেন আর ভাই এখান থেকে টিভিএস মেট্রো প্লাস না টিভিএস মেট্রো প্লাস এটা কত সিসি ভাই 110 আচ্ছা এটা কত মডেল এটা আসলে ভাই লাস্টের মডেল একদম লাস্ট মডেল আর লেটেস্ট মডেল লাস্টের আচ্ছা তো এটা তো সব কিছু ইন্ডিল কন্ডিশন একেবারে খুব ভালোই মনে হচ্ছে আর এরপরে ট্যাঙ্কি একেবারে ফ্রেশ কোনো ক্র্যাশ আমি দেখতেছি না আমার চোখে পড়তেছে না যদি দেখেন এবং যতগুলো বাইক দেখেছি আমরা আমার কাছে সবগুলো ফ্রেশ মনে হচ্ছে কোনো সমস্যা এখন আমার চোখে পড়ে নাই তো ভাই এটা কতগুলো তুলেছে পর্যন্ত দেখুন 4000 কিলো 4000 কিলো না আচ্ছা চার হাজার কিলো আচ্ছা তো ভাই এটার প্রাইস কেমন রাখা যাবে এর প্রাইস দিচ্ছি ভাই 70000 চাকার আর যিনি ট্যাঙ্কির অবস্থাটা দেখুন মোটামুটি সব সুন্দর আছে একেবারে ঠিকঠাক কোনো সমস্যা ক্রাশ আমি দেখতেছি না এবং এটা 110 সিসির একটি বাইক তবে এটা এখন তো কত কিলো চলেছে ৮০০ কিলো না আচ্ছা তবে এটার প্রাইস কেমন রাখা যাবে এটা কি নাম্বার করা নাকি ভাই এটা আপনি ব্যাংক ড্রাফট করা আছে আচ্ছা ব্যাংক ড্রাফট করা আছে না জায়গা নাম্বার করতে পারবে যে কারণ আমি আচ্ছা তো এটা তো ভাই অনেক একেবারে ফ্রেশ মনে হচ্ছে এটা কত মডেল এটা আপনি একদম আপডেট মডেল হ্যাঁ আপডেট মানে একেবারে ফ্রেশ মনে হচ্ছে মনে হচ্ছে তবে একটু চালানো হয় নাই এবং মোটা চাকার বাইক তাই না তো ভাই একেবারে ফ্রেশ চাকার কি মোটা চাকার বাইক এবং ট্যাঙ্কির অবস্থা দেখেন একেবারে ফ্রেশ তো ভাই এটা এখন তো কত কিলো চলেছে এটা চলছে ভাই 2600 কিলো 2600 কিলো অনলি আর লেটেস্ট মডেল একটি বাইক তো ভেজ দেখেন এটা আসলে কোথায় গেলে বুঝতে পারবেন না এটা নতুন না পুরাতন এবং এবিএস 160 সিসির একটি বাইক তো ভাই এটা প্রাইস কত চাইতেছেন এটার প্রাইস চাইতেছি 195000 টাকা 195000 টাকা না তো ভেজ দেখেন এটা ভাই বলছে 195000 টাকা প্রাইস এর উপর আপনারা ভাইদের সঙ্গে কথা বলে সমস্ত বাইক সংগ্রহ করতে পারেন আর বেশ যে এরপর যে আমরা কি সুজুকি জিক্সার দেখাচ্ছি ভাইদের কাছে বেশ কয়েকটি সুজুকি জিক্সার আছে এটা কত মডেল ভাই এটা একদম আপডেট মডেল সুজুকি জিক্সার আচ্ছা সুজুকি জিক্সার একদম আপডেট মডেল এগুলো কত সিসি এটা 155 সিসি 155 সিসি না এবং মোটা চাকা এগুলো এটা মোটা চাকা এবিএস ব্রেক কন্ট্রোলিং এফআই কার্বোরেটর আচ্ছা আর কি ডাবল ডিস্ক তাই না ডাবল ডিস্ক এফআই কার্বোরেটর এবিএস ব্রেক কন্ট্রোলিং আচ্ছা তো দেখি ডিস্ক একটু দেখাই এবং চাকা তো বেশ দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ বাইক আর কি চাকার কন্ডিশন দেখেন এরপর ট্যাঙ্কিটা একেবারে ফ্রেশ মনে হচ্ছে তো আপনাদের সামনের কন্ডিশনটা দেখেন অনেক সুন্দর আর কি বাইকটা তো ভাই এটার প্রাইস কত চাইতেছেন এটার প্রাইস চাইতেছি ভাই 2,40,000 টাকা 2,40,000 টাকা চাওয়া প্রাইস না আচ্ছা তো ভেল দেখার পর চাইলে 2,40,000 টাকা ভাই চাইতে স্যার কি আপনার চাইলে দরদাম করে সমস্ত বাইক নিতে পারে আর ভাই যদি আমরা আরেকটু দেখি সুজুকি জিক্সার তো ভাই এটা কত মডেল এটা আসলে ভাই এই গাড়িটা আপনার 19 থেকে 22 পর্যন্ত চলতেছে এখনো চলতেছে এখনো এটা মার্কেটে আছে না জি জি এটা মার্কেটে এখনো আছে এটা সুজুকি মনোটন সুজুকি মনোটন সুজুকি জিক্সার মনোটন আচ্ছা এটাকে বলা হয় কি সুজুকি জিক্সার মনোটন না 155 সিসি আচ্ছা এগুলো কি সিঙ্গেল না ডাবল ডিস্ক সিঙ্গেল ডিস্ক এটা অবশ্য সিঙ্গেল ডিস্ক না আচ্ছা
তবে এটা এখন তো কত কিলো চলেছে? এটা চলছে 10000 কিলো। 10000 কিলো আচ্ছা। তবে এটা প্রাইস কেমন আসবে? এর প্রাইস চাইছে 165000 টাকা। 165 প্রাইস আচ্ছা। তো ভেল দেখেন ভাইরা বলতেছে এটা আক্সকিন প্রাইস আর কি, এবং আপনারা চাইলে ভাইদের সাথে যোগাযোগ করে সমস্ত বাইক নিতে পারেন। এবং আমরা আজকে প্রথমে লাস্ট বাইকটা দেখাবো, এটা কি আরটিআর 160cc সিঙ্গেল ডিক্স এগুলো, তাই না? সিঙ্গেল ডিক্স মোটা চাকার একদম লেটেস্ট ভার্সনের গাড়ি, সিঙ্গেল ডিক্স মোটা চাকার লেটেস্ট ভার্সনের বাইক এটা। এবং দেখেন একেবারে ট্যাঙ্কির কন্ডিশন একেবারে নিউ আছে, এরপর এগুলো অন টেস্ট না? তবে এটা এখন তো কত কিলো চলেছে? এটা চলছে 5000 কিলো। 5000 কিলো আচ্ছা। তো এটা প্রাইস কেমন চাইতেছেন? এর প্রাইস চাইছে 145000 কিলো। 145000 টাকা প্রাইস আচ্ছা। তো বেশ দেখেন আমরা এরপর যে বেশ কিছু হাই কোয়ালিটির বাইক দেখালাম আর কি, ম্যাক্সিমাম হচ্ছে সুজুকি জিক্সার আছে, আরটিআর 4V, এবং ভাইদের শোরুমে বিভিন্ন রকমের বাইক আছে এবং কম রেটের মধ্যেও বাইক আছে আমরা দেখলাম। দেখেন যে পাশে আমরা অন্য অন্য পর্বে দেখাইছি, আপনার চাইলে ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে বিভিন্ন রেটের বাইক এমনকি 70000 টাকা দামের বাইক এখানে পেয়ে যাবেন। আর আমরা এসেছি মঈন সিদ্দিকী টাওয়ার টাঙ্গাইল পুরাতন বাস স্ট্যান্ডে, এবং স্ক্রিনে ভাইদের নাম্বার দেওয়া আছে, আপনার চাইলে ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে সমস্ত বাইক সংগ্রহ করতে পারেন। ভাইদের এখানে অনেক ধরনের বাইক আছে আর কি।